লম্বা টেকিং করে বক্সার লেপচাখা, সেখানেই রাত্রি বাস। তারপরে আবার নেমে আসা, এসে জয়ন্তী রেঞ্জ, ফরেস্ট সাফারি। সাফারি শেষে ছোট মহাকাল এবং বড় মহাকাল দর্শন। এবার ফেরার পালা। ফেরার পথে নিউ কুচবিহার। এখানে থাকার অনেক হোটেলই আপনি পেয়েছেন। রাত্রিবাস করে পরের দিন সকালেই বেরিয়ে পড়লাম কুচবিহার রাজবাড়ি। চলুন আপনারাও আমাদের সাথে সাথে ঘুরে দেখুন কুচবিহার রাজবাড়ি। সকালে টিফিন করে হোটেল থেকে বেরিয়ে পড়লাম রাজবাড়ির উদ্দেশ্যে। হাঁটা পথে পৌঁছে গেলাম রাজবাড়ির গেট। প্রবেশ মূল্য নির্ধারিত, টিকিট কেটে ঢুকে পড়লাম। ও হ্যাঁ, আপনারা যদি ভিডিওগ্রাফির জন্য কোনো গ্যাজেটস নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু এদের আগের থেকে জানাতে হবে, কারণ এরা সেইভাবে টিকিট দেবে। অর্থাৎ আপনার ভিডিওগ্রাফির গ্যাজেটের জন্য এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে, আমরা জানতাম না। যার ফলস্বরূপ রাজবাড়ির ভিতরে যে ঘরগুলোতে ভিডিওগ্রাফির অনুমতি রয়েছে সেখানে আমরা ভিডিওগ্রাফি করতে পারলাম, তাই শুধু ফটো তুলে ফটো দিয়ে আপনাদের সামনে রাজবাড়িটাকে উপস্থাপিত করার চেষ্টা করব। সঙ্গে থাকুন এবং চলুন ভিতরে প্রবেশ করুন। প্রশস্ত প্রাঙ্গণ, প্রবেশ দরজা থেকে রাজবাড়ির মূল দরজা পায়ে হেঁটে অন্তত পক্ষে 5-7 মিনিট সময়, কিন্তু এই রাস্তাটা পায়ে হেঁটে অতিক্রম করতেও খুব ভালো লাগবে। আর রাজবাড়ির ইতিহাস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সময় পেলে একবার পড়ে নেবেন, আশা করি খুব ভালোই লাগবে। রাস্তার একধারে সবুজ ঘাসের মাঠ করা আছে এবং অন্য পাশে করা হয়েছে বিভিন্ন ফুলের বাগান। তার মধ্যে দিয়েই রাস্তা। চারিদিক দেখতে দেখতে পায়ে পায়ে চলে আসলাম মূল দরজার কাছে। এবারেই আমরা প্রবেশ করব, কিন্তু ওই যে ভিডিওগ্রাফি আমাদের দ্বারা আর হলো না। এবার Thank you.
অনেকটা